হ্যালো ভিউয়ার্স, আজকে একটা বড় সমস্যা সমাধান করাবো। একটুখানি দেখে নেই যে কি সেই সমস্যাটা, কি অনেক বড় একটা প্রবলেম। সেটা হচ্ছে যে ম্যাস্তা আমাদের মা বলো চাচি বলো সবার একটা, মানে বলতে পারো যে বাই জেনারেশন একটা প্রবলেমে এসে দাঁড়িয়েছে, যে একটার পর একটা ম্যাস্তা উঠতেই থাকতেছে। মানে একজনের পর একজন বাই জেনারেশন যেটাকে বলে, যে সব মা চাচিদের আমি শুনি যে আমার যত ক্লায়েন্ট আছে যে আপু ম্যাস্তার প্রবলেম কি করব, ডে বাই ডে ম্যাস্তাটা বেড়েই যাচ্ছে। সো তাদের জন্য আমি যে ক্রিমটা নিয়ে আসছি সেটা হচ্ছে গিয়ে ভিয়েতনামের একটা ক্রিম, আমি দেখাচ্ছি, সো ইয়ং ব্র্যান্ডের। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মেড ইন ভিয়েতনাম এবং ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে সো ইয়ং। এবং এটা কিন্তু বেসিক্যালি শুধুমাত্র যাদের মালাজমা প্রবলেম আছে তাদের জন্য, কারণ এখানে স্পষ্ট করে লেখাই আছে এটা মালাজমা ক্রিম। হ্যাঁ, এখানে স্পষ্ট করে লেখা আছে এটা হচ্ছে গিয়ে মালাজমা ক্রিম, যাদের পুরাতন ম্যাস্তা, অনেক দিন থেকে ম্যাস্তাটা থাকে হচ্ছে গিয়ে চামড়ার ভেতরে। সো চামড়ার ভেতর থেকে ম্যাস্তাটাকে রিমুভ করা সো টাফ, সত্যি অনেক কষ্ট। কারণ এই ক্রিমগুলি যারা ম্যাস্তা রিমুভ করার জন্য ক্রিম ইউজ করি আমরা, এবং আমরা যারা দেই সবাই হচ্ছে গিয়ে কন্টিনিউ করে, কন্টিনিউ আমরাই করতে বলি, কারণ ম্যাস্তা কখনো পার্মানেন্টলি রিমুভ হয় না। এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, সেরকম একটা কথা যে ম্যাস্তা কিন্তু কখনো রিমুভ হয় না, এটাকে দাবিয়ে রাখা যায়, ঠিক আছে। তো দাবিয়ে রাখার জন্য আমাদেরকে অলওয়েজ একটা ক্রিম ইউজ করতে হবে, এবং সেক্ষেত্রে ম্যাস্তার জন্য আমি অনেক ক্রিম দেখেছি, যে সমস্ত ক্রিমগুলি ইউজ করলে পরে দেখা যায় যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনে পিলিং হচ্ছে। সো এইরকম প্রবলেম যেন না হয় সেজন্য আমি একটা ভালো, অতিরিক্ত ভালো মানের একটা ক্রিম নিয়ে আসলাম তোমাদের সামনে, যেটা তোমাদের জন্যই বেসিক্যালি, কারণ ম্যাস্তার প্রবলেমটা অনেক বড় একটা বিগ ডিল। সো এই ক্রিমটা দেখো, এটা কিন্তু তোমার খুব ছোট্ট একটা ক্রিম, হ্যাঁ খুব ছোট ক্রিম, বাট এটা খুবই পাওয়ারফুল একটা ক্রিম। যেটা এই ক্রিমটা আমার আনার কারণ হচ্ছে গিয়ে, এই ক্রিমটা ম্যাস্তার জন্য যারা ইউজ করবা তাদের স্কিনে ড্রাই হবে না, হ্যাঁ স্কিন ড্রাই হবে না, প্লাস হচ্ছে গিয়ে স্কিনে চামড়া উঠবে না, এরকম যে ভয়গুলি আছে যে এটা কি কন্টিনিউ করা যাবে কি না। হ্যাঁ, এটা টানা কন্টিনিউ করা যাবে, কারণ হচ্ছে গিয়ে এই ক্রিমটা তোমার কোনো রকম সাইড এফেক্ট করবে না, কারণ হচ্ছে গিয়ে এটা টোটালি একটা ভিয়েতনামের প্রোডাক্টস এবং ব্র্যান্ডের প্রোডাক্টস। আমরা জানি যে ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আমরা ফেসে অ্যাপ্লাই করি, কারণ এখন আমরা অনেক সচেতন হয়ে গেছি, আমরা যেমন তেমন একটা শোরুম থেকে বা একটা শপিং মল থেকে গিয়ে ফট করে একটা ম্যাস্তার ক্রিম কিনে নিব না, কারণ আমরা এখন অনেক সচেতন হয়ে গেছি, এখন আমরা দেখে শুনে বুঝে ভালো মানের একটা ক্রিম ইউজ করব ফেসে, যেন আমার ফেসটা একদম হচ্ছে গিয়ে সেফ থাকে এবং ম্যাস্তাটা হচ্ছে গিয়ে ডে বাই ডে না বেড়ে যায়। হ্যাঁ, যেন না বেড়ে যায় এবং ম্যাস্তাটা জানি 80% কমে যায়। হ্যাঁ, 100% কিন্তু কমবে না, আমি আগেই বলেছি 80% যেন কমে যায়, সেজন্য আমরা এই ক্রিমটা নিয়ে আসছি, যেটা হচ্ছে গিয়ে ভিয়েতনামের সো ইয়ং ব্র্যান্ডের। এবং ক্রিমের আমি টোটাল বডিটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এই ক্রিমের বডি, এবং ক্রিমের টেক্সচারটা আমি একটু দেখিয়ে দিই। এটার মধ্যে ডাবল কভার দেওয়া থাকবে, এটা কিন্তু নাইট ক্রিম, ঠিক আছে, এবং খুবই সফট একটা কোয়ালিটির একটা নাইট ক্রিম। হ্যাঁ, একদমই সফট, যেটা হচ্ছে কি শুধু মাত্র যাদের স্কিনে অনেক পুরাতন ম্যাস্তা, অনেক দিনের ম্যাস্তা, যে আপু আমি অনেক কিছু অ্যাপ্লাই করেছি কোনো কিছুতেই যাচ্ছে না, তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো যে এই ক্রিমটা ইউজ করলে তোমাদের 80% মালাজমা চলে যাবে। হ্যাঁ, ক্রিমের কালারটা অরিজিনাল ক্রিমের কালার এবং টেক্সচার একটু দেখে নাও যে এই ধরনের কালারটা হবে। হ্যাঁ, ক্রিমের কালারটা এরকম হবে, এটা 10 ml এর একটা ক্রিম, হ্যাঁ 10 গ্রামের ক্রিম, 10 গ্রাম, হ্যাঁ এটা হচ্ছে কি 10 গ্রাম, বাট এটা কিন্তু খুব কম পরিমাণে নিতে হবে। কেন ম্যাস্তার ক্রিমগুলি এত ছোট হয়, কারণ ম্যাস্তার ক্রিম কিন্তু খুব বেশি করে দেওয়া যায় না, আমরা হচ্ছে গিয়ে এইটুকু পরিমাণ ক্রিম নিয়ে ফুল ফেসে দেওয়ার চেষ্টা করব, শুধুমাত্র ম্যাস্তা এরিয়ায় না, ফুল ফেসে দেওয়ার চেষ্টা করব, যেন হচ্ছে গিয়ে আমার ফুল ফেসে যেখানে যেখানে ম্যাস্তা আছে সেটা যেন কমে যায়, এবং যেখানে ম্যাস্তা নাই সেখানে যেন নতুন করে ম্যাস্তা না উঠে। সো আমরা এভাবে করে খুব সফটলি হচ্ছে গিয়ে স্কিনে এই ক্রিমটা অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ আমি খুবই কম পরিমাণে নিয়েছিলাম, এবং এই কম পরিমাণ ক্রিম দিয়েই হচ্ছে গিয়ে ফুল ফেস কভার করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এই ক্রিমটা, যে কোনো এই ক্রিমটা না, যে কোনো ম্যাস্তার ক্রিমই খুব বেশি পরিমাণে দেওয়া যায় না, এবং এটা শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করতে হবে, ওভারনাইট রাখতে হবে, রাখার পরে মর্নিংয়ে খুব ভালো মতন একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করতে হবে,
এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, যাদের স্কিনে ম্যাস্তা আছে, যারাই কোনো না কোনো ম্যাস্তার ক্রিম ইউজ করছো, তাদেরকে মাস্ট বি একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। সানব্লক ছাড়া ম্যাস্তা কিন্তু কমবে না, কারণ কি সানস্ক্রিন যখনই, যাদের ম্যাস্তা আছে, যখনই রোদের আলোটা তোমার ম্যাস্তার মধ্যে পড়বে, তোমার চেহারার মধ্যে পড়বে, তখন কি হবে, ডে বাই ডে ম্যাস্তাটা বাড়তে থাকবে। হ্যাঁ, ক্রিম ইউজ করছো যে কমানোর জন্য, এতে কিন্তু কোনো লাভ হবে না, যদি না কিনা তুমি কোনো সানব্লক ক্রিম ইউজ করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ডিজায়ারের এই সানস্ক্রিনটা, যেটাতে এসপিএফ 50+, যত বেশি এসপিএফ পাওয়ারফুল, এসপিএফ যত বেশি হবে তত বেশি পাওয়ারফুল হবে। সো এটাতে এসপিএফ আমরা দেখতে পাচ্ছি 50+ দেওয়া, সো এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা সানব্লক ক্রিম, যে সানব্লকটা 24 আওয়ার সান প্রোটেক্ট করবে আমাদের স্কিনটাকে। সো যাদের স্কিনে ম্যাস্তা আছে এবং ম্যাস্তার ক্রিম ইউজ করছো, যে কোনো ম্যাস্তার ক্রিম ইউজ করো না কেন, পাশাপাশি তোমাকে অবশ্যই সানস্ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? দিনের বেলা সানস্ক্রিম ছাড়া তোমরা কোথাও কোনোভাবেই রোদের কাছে যেতে পারবে না। ওকে, সো আমি যে মালাজমা ক্রিমটা তোমাদেরকে সাজেস্ট করলাম, এটার পাশাপাশি এটা রাতের বেলা ইউজ করতে হবে এবং এটা দিনের বেলা ইউজ করতে হবে। ওকে, সো আই হোপ যে এই প্রোডাক্ট দুইটা ইউজ করে আমরা আমাদের মা চাচিদের পুরাতন ম্যাস্তা, যাদের অনেক ডার্ক ম্যাস্তা আছে, তাদের সেই ম্যাস্তার প্রবলেম থেকে রিমুভ করাতে পারবো, আলহামদুলিল্লাহ, মানে আশা করা যায়। কারণ হচ্ছে কি, এটা গুগল করলে আমরা যে রিভিউগুলি পেয়েছি গুগল করে, সবগুলিতেই হচ্ছে গিয়ে তোমার 100-90% রিভিউ আছে যে এটা ম্যাস্তা রিমুভ করে ফেলেছে, ঠিক আছে? তো আমার কথাটা যদি তোমাদের ট্রাস্টফুল মনে না হয়, তাহলে কি করবা, জাস্ট গুগলে ঢুকে সোয়ং মালাজমা ক্রিম লিখবা, সোয়ং, হ্যাঁ, এখানে কিন্তু নামটা লেখা আছে, এই নামটা গুগলে গিয়ে যদি আমরা লিখি এবং মালাজমা ক্রিম লিখি, এই সেম ডিটেলস, এই ক্রিমের সেম পিকচার এবং ডিটেলস, এভরিথিং তুমি পেয়ে যাবা, এবং এটার রিভিউগুলি সহ পেয়ে যাবা, যে যারা যারা এই ক্রিমটা ভিয়েতনামের যে যাদের ম্যাস্তার প্রবলেম ছিল, যারা ইউজ করেছে, তাদের যে যে কি পরিমাণ রিকভার হয়েছে, সেগুলি তোমরা গুগল থেকে জেনে নিতে পারবা, দেখে নিতে পারবা। এতে করে তোমাদের মানে কনফিউশনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, যদি কারো কনফিউশন থেকে থাকে। আর যারা হচ্ছে কি আমাকে ফলো করো, আমাকে ট্রাস্ট করো, তাদের জন্য তো আর কোনো কথাই নেই, তারা আর গুগলে ঢুকবেই না, তারা সরাসরি হচ্ছে কি আমাকে পেজে ইনবক্সে নক করবে, ঠিক আছে? সো এই মালাজমা ক্রিমটা আমি সাজেস্ট করছি যাদের অনেক পুরাতন ম্যাস্তা, এবং হচ্ছে গিয়ে যাদের নতুন করে ম্যাস্তা উঠছে, বা এটা যেহেতু চামড়ার নিচ থেকে রিমুভ করতে হবে, সেজন্য এটা তোমাকে কন্টিনিউ টানা তিনটা ইউজ করতে হবে, তিনটা ক্রিম টানা ইউজ করে দেন তুমি ছেড়ে দাও, তোমার ম্যাস্তা 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত একদমই স্টপ হয়ে থাকবে, তারপরে তুমি আবার আরেকটা ক্রিম ইউজ করো। বাট তোমাকে ক্রিম ইউজ করতেই হবে, কারণ ক্রিম ছাড়া তুমি কোনোভাবে ম্যাস্তাটাকে দাবিয়ে রাখতে পারবা না। ম্যাস্তার জিনিসটাই হচ্ছে গিয়ে এরকম, এটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ, মালাজমা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ডিজিজ, এটা মাথায় রেখেই তোমাকে ক্রিম ইউজ করতে হবে। সো কথাটা শুনতে খারাপ লাগলো, কারণ অন্যান্য অনেক আপুরা বলে যে মালাজমা হচ্ছে গিয়ে এই ক্রিমটা ইউজ করো 100% রিমুভ হয়ে যাবে। নো রিয়া, 100% কোনো ক্রিম ইউজ করে মালাজমা রিমুভ হয় না, ঠিক আছে? সো আমরা কি করতে পারি, ম্যাস্তাটাকে কমিয়ে রাখতে পারি একটা ভালো মানের ক্রিম, যেহেতু আমাকে ক্রিম ইউজ করতেই হবে কন্টিনিউ, সো আমি কেননা আমরা ভালো মানের একটা ক্রিম ইউজ করি, একটা ব্র্যান্ডের ক্রিম ইউজ করি, তাহলে আমাদের স্কিনটা হেলদি থাকবে, স্কিনে র্যাশ হবে না, স্কিন ড্রাই হয়ে যাবে না, স্কিনে নতুন করে ম্যাস্তার পরিমাণটা বেড়ে যাবে না। সো আমি সাজেস্ট করবো ভিয়েতনামের সোয়ং মালাজমা ক্রিমটা ইউজ করার জন্য। এটার প্রাইস জানার জন্য পেজের যে মেসেজ কি ডেসক্রিপশন বক্সে, যে কমেন্টস বক্সে যে অপশন আছে, ওখানে হচ্ছে কমেন্ট করে জানাবা, অথবা ডেসক্রিপশন বক্সে হচ্ছে কি আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা এটার ডিটেলস জানতে পারো, আমার পেজে ঢুকে আমাকে এটার ছবি দিয়ে, অথবা আমার পেজে লাইভ দেখে, যেভাবেই হোক না কেন, হ্যাঁ, যেটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়। সো এই ক্রিমটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, কারণ এই প্রবলেমটা ঘরে 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 ম্যাস্তার প্রবলেম। সো শেষে কি দাঁড়ালো, যে এই ক্রিমটা ঘরে ঘরে যে প্রবলেমটা, সেটা আমরা সলভ করতে পারবো এই ক্রিমটা ইউজ করে, এবং যেভাবে করে আমি বলেছি, একটা সানস্ক্রিন দিনের বেলা এবং রাত্রেবেলা এই ক্রিমটা, তিনটা অথবা চারটা, যতদিন তোমরা ইউজ করতে পারো, কারণ এটা কিন্তু কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তোমার আমাদের ম্যাস্তাটাকে রিমুভ করতে হেল্প করবে। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ক্রিমটা ইউজ করার জন্য, ভিয়েতনামের সোয়ং নাইট ক্রিম।
তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে ফেলতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকার চেষ্টা করবা। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবা এবং আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা যে নেক্সট আমি এই আপু আমার দের স্কিনে এই প্রবলেম সলিউশনটা আমরা জানতে চাই, বা আমাদের সাথে শেয়ার করো কিভাবে এটা সলিউশন করা যায়। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।